ত্রাণের চাল জনগণকে না দিয়ে পার্টির লোকেদের দেওয়ার অভিযোগ কাউন্সিলরদের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলরকে ত্রাণের চাল জনসাধারণকে না দিয়ে তার দলের লোকেদের দেওয়ার অভিযোগে কাউন্সিলরকে তার নিজস্ব দলীয় কার্যালয় ঘেরাও করল জনসাধারণ। ঘেরাওকারীদের বক্তব্য, যতক্ষণ না কাউন্সিলর বিকাশ হালদার তার বরাদ্দের হিসেব দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই ঘেরাও চলবে। ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ আসেন। প্রায় তিন ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর অবশেষে ঘেরাও ওঠে। এলাকাবাসীর দাবি, চালের হিসেব কাউন্সিলরকে এখনই দিতে হবে। এই প্রসঙ্গে কাউন্সিলর বিলাস হালদার জানান, সঠিক কোনো প্রমাণ দিতে না পারলেও তার বক্তব্য তিনি চাল পেয়েছেন তা বিভিন্ন বুথে গরিব মানুষদের ভাগ করে দিয়েছেন বলে জানান কাউন্সিলর। দেখুন, আজকের আমাদের মহেশতলা চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিলাস হালদার এখানে রয়েছেন। উনি হচ্ছে দেখে দেখে সিপিএম এর বাড়ি দেখে দেখে চালগুলো দিচ্ছে, আমাদের কোনো সাধারণ মানুষ পাচ্ছে না, সাধারণ জনগণ পাচ্ছে না। তাই উনি হচ্ছে ওনার কাছে, ওনার বাড়িতে গেছিলাম, উনি বাড়িতে বললেন যে আমরা হচ্ছে ওয়ার্ড অফিসে বসে আছি, উনি সাধারণ মানুষের জন্য ওনার সময় নেই, উনি ওয়ার্ড অফিসে বসে আছেন, তাই জন্য আমরা আজকের ওয়ার্ড অফিসেই ওনার অফিসে এলাম। ওনাকে যখন বললাম যে আপনি 8,400 কেজি চাল পেয়েছেন, উনি তখন বলছেন না আমরা এত পাইনি, আমি 1650 কেজি চাল পেয়েছি। আর আমাদের যারা ওয়ার্ড কমিটির লোক আছে তাদেরকে আমরা পার বুথ 10টা করে টোকেন দিয়েছি, 8টা করে, যাই হোক, তাই যদি হয় আমি ওনার কথাই মানলাম, ওনার যদি তাই কথাই হয় উনি 800-480 কেজি চাল টোটাল দিয়ে দিয়েছেন, তাহলে এইদিকে রইল আপনি এইদিকে 1,000 কেজি আর আমার ওইদিকে পেয়েছিলেন 3,000 কেজি, ওনার কথা অনুযায়ী 4,000 কেজি, 4,000 কেজি চালটা গেল কোথায় উনি সেই প্রমাণ আমাদের দেখাতে পারছেন না। না, উনি চালগুলো হচ্ছে ওনার বাড়ি তুলে বাড়ির মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছেন এবং সাধারণ মানুষের মধ্যে পৌঁছাচ্ছেন না। চালগুলো হচ্ছে উনি যেগুলো ওনার যে ওয়ার্ড থেকে উনি মানে বুথ থেকে জিতেছেন সেই বুথে সিপিএম লোক দেখে দেখে মানে উনি হচ্ছে এখানে সিপিএম এর লোকদেরকে দেখতে এসেছেন, সাধারণ জনগণকে দেখতে আসেন। এই যে আপনারা এখন বিক্ষোভ করছেন, অবস্থান বিক্ষোভ, এটা কতক্ষণ চলবে? উনি যতক্ষণ না আমাদেরকে প্রমাণ দেখাতে পারছেন কত চাল কোথায় গেল আমাদেরকে যতক্ষণ না দেখাতে পারছেন, বা ওনার কাছে যদি চালগুলো থাকে উনি আজকের যদি সবাইয়ের সামনে বার করে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেবেন, আমরা থাকবো, ততক্ষণ না আমরা এখানে বিক্ষোভ করব, দরকার পড়লে অনশন করব, এরপরে যদি উনি আমাদের কথা না শুনেন এর থেকে বৃহত্তম আন্দোলন তৈরি করব। আমার নাম নিতাই সর্দার। প্রথম পর্যায়ে সরকারিভাবে 3,000 কেজি চাল পেয়েছিলাম, চেয়ারম্যান নমিনেটেড তৃণমূল ওয়ার্ড কমিটির সদস্যর সঙ্গে আলাপ আলোচনা করে ওয়ার্ড কমিটির সদস্যর উপস্থিতিতে আমাদের চাল বিতরণ করে দেওয়া হয়েছে 3,000 কেজি চালটা। সেকেন্ড পেজে পার বুথে 2 বস্তা করে চাল, 50 কেজির বস্তা 100 কেজি হয়, 17টা বুথ 34 বস্তা হয়, সে জায়গায় চেয়ারম্যান কোনো কারণে 1 বস্তা আমাদেরকে মাল কম দিয়েছেন ডিউটি, ওখান থেকে উনি বললেন মাল কম পেয়েছি, 33 বস্তা মাল, 33 বস্তা ইনটু 50 ধরলে পড়ে 1650 কেজি চাল। সেটাও আমরা গত দিন কয়েক শুকুর আলী তৃণমূল চেয়ারম্যান নমিনেটেড ওয়ার্ড কমিটির সদস্য শুকুর আলী, রবীন পাল, সমীর হালদার, সিএন ঘোষ এদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে ওনারা ঠিক করেন। শুকুর আলী এবং রবীন পাল এসেছিলেন, আপনি যা চাল পেয়েছেন তা আপনি ডিস্ট্রিবিউট করেছেন, 3,000 কেজি ডিস্ট্রিবিউটেড, 1650 কেজি আগামী সোমবার থেকে আমাদের ডিস্ট্রিবিউট হবে তৃণমূলের ওয়ার্ড কমিটির সদস্য। এটা সর্বৈব মিথ্যে, কেন দেখুন এখন চাহিদা তো অনেক, সবার কাছে তো আমরা পৌঁছাতে চাই কিন্তু পৌঁছাতে পারছি কোথায়। আপনি তাহলে কোথায় কোথায় চালগুলো ডিস্ট্রিবিউট করেন? গরিব মানুষের মধ্যে যারা বিশেষ করে পরিযায়ী শ্রমিক, ভাড়াটিয়া ইত্যাদি ইত্যাদি এবং গরিব মানুষ যারা ওয়ার্ডের মধ্যে রয়েছেন তাদের সবার কাছে যতখানি পেরেছি আমরা পৌঁছাবার চেষ্টা করি। এটা যে বলছে আপনি আপনার দলের লোকেদের কি দিয়েছেন, এটা না, এটা ভেক কথা, মিথ্যে কথা। আপনার নাম? আমার নাম বিলাস হালদার, 14 নম্বর ওয়ার্ড। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রীতম চৌধুরী, টাইমস বাংলা।